আসসালামু আলাইকুম এটিএন বাংলা শেয়ার বাজার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তনুজা দাস ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই তে সূচক ও লেনদেন বৃদ্ধির মধ্য দিয়ে শেষ 16 সপ্তাহের তৃতীয় কার্যদিবস এর আগের কার্যদিবসে ব্যাপক দরপতন দেখা দিলেও আজ লেনদেন শুরু পর থেকে সূচক বাড়তে থাকে দুপুর 2:30 মিনিট পর্যন্ত ডিএসসির তিনটি সূচকে উদ্ধমুখী থেকে লেনদেন করছিল লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বাড়ছে এই সময় পর্যন্ত লেনদেন হয় 328 কোটি 33 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 323 টির কমে 15 টির অপরিবর্তিত ছিল 18 টি কোম্পানি শেয়ারের দাম টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশ কোম্পানির মধ্যে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড লাফার্স হোলসিপ বাংলাদেশ খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ভিএফএস থ্রেড ডাইং সিঙ্গার বাংলাদেশ লিমিটেড বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট অরিয়ন ইনফিউশন এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড সাম্প্রতিক পুঁজিবাজার পরিস্থিতি এবং ব্যাংকের পুঁজিবাজারে বিনিয়োগ নিয়ে তফসিলি ব্যাঙ্গালোর চেয়ারম্যানদের সাথে আগামীকাল বৈঠকে বসবে অর্থমন্ত্রী আহা মহাম্মস্তফা কামাল পুঁজিবাজারের উন্নয়নের গত ষোলো জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ছয় দফার নির্দেশনার প্রেক্ষিতে পুঁজিবাজারে তফসিলি ব্যাংকগুলোর বিনিয়োগ সক্ষমতা বাড়াতে গত এগারো ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক বিশেষ তহবিল সুবিধা ঘোষণা করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন অনুসারে বাজারে বিনিয়োগে আগ্রহী প্রতিটি ব্যাংক দুশো কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করতে পারবে সপ্তাহের চতুর্থ কার্য দিবসে লেনদেনের তিন ঘন্টার মধ্যে বিক্রেতা উঠা হয়ে গেছে তিন কোম্পানির শেয়ারে ডিএসসি জানায় এতে কোম্পানিগুলোর শেয়ার হলটেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে কোম্পানিগুলো হল অ্যাপেক্স স্পেনিং গ্লোবাল হেভি কেমিক্যাল এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড বেলা একটা বিশ মিনিট পর্যন্ত অ্যাপেক্স স্পেনিং মিলসের স্ক্রিনে পঁচিশ হাজার পাঁচশো শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল আলোচ্য সময় কোম্পানিটির শেয়ার সর্বশেষ একশো টাকা চল্লিশ পয়সা দরে লেনদেন হয় এদিকে একই সময় হেভি মিক্যালের স্ক্রিনে উনত্রিশটি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল আলোচ্য সময় কোম্পানিটির শেয়ার সর্বশেষ বত্রিশ টাকা সত্তর পয়সা দরে লেনদেন হয় একই সময় ইন্টারন্যাশনাল লিজিং এর স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই শেয়ার মার্কেটের আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি আইপিডিসি ফিনান্স লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে আগামী বারো মার্চ বৃহস্পতিবার কোম্পানিটির স্পট মার্কেটের লেনদেন শেষ হবে কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী পনেরো মার্চ রেকর্ড ডেটের কারণে ওই দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে গতি সঞ্চারে ঘোষিত বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল সুবিধা কাজে লাগাতে আগ্রহী ব্যাংকের সংখ্যা বাড়ছে এবার এই তালিকায় নামে রয়েছে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি এবং এবং ইসলামী ব্যাংক ইউসিবি এবং শাহজালাল ইসলামী ব্যাংক জানিয়েছে তারা প্রত্যেকেই দুশো কোটি টাকার তহবিল গঠন করেছে ইতিমধ্যে ব্যাংক দুটির পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে তহবিল গঠনের বিষয়টি জানানো হয়েছে এর আগে সোনালী ব্যাংক রূপালী ব্যাংক সিটি ব্যাংক ঢাকা ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক বিশেষ তহবিল গঠনের প্রক্রিয়া শুরু করে আর এই ছিল এখনকার সংবাদ আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ